দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মাদকের প্রয়োজনীয়তা নেই সমাজকে এর থেকে মুক্ত রাখতে হবে বলেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ দেশে মানবাধিকার নেই মানুষ মুক্তি চায় বললেন নোমান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত দশজন মার্কিন বিচানীতি স্বাধীন সার্বভৌম দেশের উপর নগ্ন হস্তক্ষেপ জানাল সিপিবি যৌথ রূপরেখা চূড়ান্ত করতে বারো দলীয় জোটের মতামত নিয়েছে বিএনপি রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ সংঘর্ষ বাবুরচি গুলিবিদ্ধ সহ আহত এগারো জন টুকু আমানের সাজাবহালের প্রতিবাদে সমাবেশের ডাক বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে মাদকের কোনো প্রয়োজনীয়তা নেই সমাজকে এর থেকে মুক্ত রাখা দরকার এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আর বলেন এজন্য মাদক বিরোধী ক্যাম্পেইন জোরদার করতে হবে দুপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সকল কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বাংলাদেশকে মাদক মুক্ত রাষ্ট্রে পরিণত করা সরকারের লক্ষ্য সব দলের মতের ঊর্ধ্বে উঠে সবাইকে মাদক নির্ম কাজ করার আহ্বান জানান তিনি দেশে মানবাধিকার নেই মানুষ মুক্তি চায় বললেন নুমান চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়া রহমান যে গঠন করেছিলেন সেই স্বাধীন রাষ্ট্র আজ পরাধীন হয়ে গেছে স্বাধীনতার যে সাথে সেটা এদেশের মানুষ পাচ্ছে না দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে মানবাধিকার নেই এদেশের মানুষ আবার মুক্তি চায় তিনি বলেন মানুষ আর লড়াই করতে চায় যে লড়াইয়ের মাধ্যমে একাত্তরের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই জাতীয় রাষ্ট্রের যে উৎপাদনগুলো ছিল সেগুলো যাতে আবার আবার নিশ্চিত করা যায় সেজন্য এদেশের মানুষ লড়তে জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আমরা এগিয়ে যাব দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্ত করব দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার আবার প্রতিষ্ঠা করব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত দশজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলা চাচুরি ও ফুলদাহ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছেন এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে সকাল সাড়ে আটটার দিকে চাচুরি ইউনিয়নের চাচুরি গ্রামের আনসার শেখরের বাড়ির সামনে খালের পারে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে আহতরা নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চাচুরী ইউনিয়নের চাচুরী গ্রাম নেতৃত্ব দিচ্ছেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গুলাম মোস্তফা ও পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্কুল শিক্ষক ফসিয়ার রহমান মোল্লা পুলিশ ও এলাকাবাসী জানায় সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাচুরি বাজারে ফুলদাহ গ্রামের ফসিয়ার মোল্লার পক্ষের লোকজন চাঁচুরি গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুখ শাকুল মোল্লা মৃত হাশেম মোল্লার ছেলে মাওলানা গুলজার মোল্লা আকসেতে মোল্লার ছেলে তুফাইল ও রিজু শেখের ছেলে আবদুল্লাহকে কুপিয়ে জখম করে এ ঘটনার জের দরে সকাল সাতটার দিকে চাচুরি বাজার সংলগ্ন কালিয়া নরাইল সড়কে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পুলিশ এ সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পরবর্তীতে গোলাম মোস্তফার পক্ষে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে একাংশ চন্দ্রপুর গ্রামের একাংশ চাচুরি গ্রামের সঙ্গে যোগ দেয় অপরদিকে ফুলদাহ গ্রামের ফসিয়ার মোল্লার পক্ষে চন্দ্রপুর গ্রামের একাংশ যোগ দেয় এরপরপরই সকাল আটটার দিকে উভয় পক্ষের লোকজন চাচুরী গ্রামের আনসার শেখের বাড়ির সামনের খাল পারে দুই দল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নয়া মার্কিন বিচানীতি স্বাধীন সার্বভৌম দেশের উপর নগ্ন হস্তক্ষেপ জানালো সিপিবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলেছে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের সরকার বাংলাদেশে নানা তৎপরতা চালাচ্ছে। এখন ও বিগত সময়ে যুক্তরাষ্ট্র সহ অনেকে দেশের সরকারের আচরণে এটা আরো স্পষ্ট হয়ে উঠেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিকে উপেক্ষা করায় তারা এ সুযোগ পায় আছে এক বিবৃতিতে সিপি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন একথা বলেন একই সঙ্গে তারা বিদেশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির এ ধরনের তৎপরতা সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা বলেন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী শক্তি বিভিন্ন দেশে স্বৈরাচারী শক্তিকে মদত দেয় এসব সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী দেশে নিজের স্বার্থ ছাড়া এক পাও এগোয় না তাদের নিজের দেশেই গণতন্ত্র ও মানবাধিকার বিপর্যস্ত কিন্তু নানা অজুহাতে তারা অন্য দেশে এসব বিষয়ে নাক গলায় যৌথ রূপরেখা চূড়ান্ত করতে বারো দলীয় জোটের মতামত নিয়েছেন বিএনপি সরকার বিরোধী আন্দোলন সফলের পর জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে রাষ্ট্র মেরামতের যৌথ রূপরেখা চূড়ান্ত করতে বারো দলীয় জোটের মতামত নিয়েছে বিএনপি জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু ধারা সংযোজন করার প্রস্তাব দেওয়া হয়েছে যা বিএনপির লিয়াজু কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে জানা যায় বিএনপির তৈরি একত্রিশ দফা খসড়া রূপরেখার ২২ নম্বর ধারায় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে এই দফায় জোটের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে যার যার সুনির্দিষ্ট অবদানের কথা উল্লেখ করার প্রস্তাব করা হয়েছে এর ব্যাখ্যায় জোটের একজন নেতা বলেন মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষণা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বিষয়কে তারা প্রাধান্য দিতে চেয়েছেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকে স্বাধীন স্বাধীনতা অর্জন পর্যন্ত যার যেখানে যে অবদান আছে তাকে সুনির্দিষ্ট করতে চান তারা জুটের পক্ষ থেকে রূপরেখায় দেশের সকল মসজিদের ইমাম মোয়াজ্জিম সহ সকল ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বরত ধর্মীয় খাদেমদের সরকারিভাবে ভাতা প্রদানের ব্যবস্থা করার দাবি সংযুক্ত করার কথা বলা হয়েছে রূপগঞ্জে যুবলীগ ছাত্রলীগ সংঘর্ষ বাবর গুলিবিদ্ধ সহ আহত এগারো জন প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় মোহাম্মদ বিল্লাল নামের এক রেস্তোরাঁ কর্মে গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন উভয় পক্ষের আরো দশ জন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তারা পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান বিকেলে বরপা বাসস্ট্যান্ড এলা এলাকায় মমতা সিপাত নামের এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের কর্মী মোহাম্মদ আলীর মালিকানাধীন প্রাইভেট কারের ধাক্কা লাগে এ নিয়ে সিপাতের সঙ্গে গাড়ি চালকের বাক বিতণ্ডতা হয় এক পর্যায়ে গাড়ি চালকের পক্ষে তারা পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিত সাইদ ও সিপাতের পক্ষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের লোকজন সেখানে জড়ো হন বিষয়টি নিয়ে তর্কের মধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকেন এ সময় বাস স্ট্যান্ডের পাশে থাকা রেস্তোরাঁর বাবরচি বিল্লাল গুলিবিদ্ধ হন স্থানীয়রা গুলিবিদ্ধ বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বাকি আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন টুকু আমানের সাজা বহালের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ধমন কমিশনের দায়ের করা মামলায় সাজা বহাল রাখার প্রতিবাদে মাঠে নামছে বিএনপি হাইকোর্টের রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে এর প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন বিএনপি বিকেল পাঁচটায় এই কর্মসূচি পালন করা হয় প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিচারিক আদালতে দেওয়া নয় বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে